নমস্কার বন্ধুরা, আমি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধে 6:30টায় নিত্য নতুন বন্যপ্রাণীদের সম্পর্কে নতুন আপডেটগুলো খুঁজে খুঁজে আপনাদের সামনে এনে গল্পের ছলে আলোচনা করার চেষ্টা করি। তাহলে সেই সময় আমরা বিশেষ করে জানবো যে বন্যপ্রাণী আইন সম্পর্কে নতুন করে আজ যে আপডেটগুলো এসেছে সেটা কিন্তু খুবই বিপজ্জনক। কেননা আপনি এককালে বন্যপ্রাণীকে ধরে এনে বাড়িতে পুষে আদর যত্ন করে তাকে বাড়িতে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, যথেষ্ট আদর যত্ন করেন, কিন্তু বন্যপ্রাণী অনুসারে আইন অনুসারে আগে থেকেই একটা নিয়ম ছিল যে আপনি বাড়িঘরে এনে বন্যপ্রাণীকে পুষতে পারেন না। কিন্তু সেক্ষেত্রে ইদানিং নতুন করে সে আইনটা এত প্রখর হয়েছে যে এখন কিন্তু আপনি সেই 10-20 বছর ধরে যে প্রাণীটাকে আদর যত্নে বাড়িতে পোষা শুরু করেছিলেন সেইটা কিন্তু এখন আইনের পক্ষে আরো বেশি জটিল হয়ে গেছে এবং কঠোর হয়ে গেছে। অন্যথায় আপনি কিন্তু জেল হেফাজত বা আর্থিক বড় রকমের জরিমানা দিতে হতে পারে। সেই বিষয়ে খেয়াল রাখবেন, আপনার পুরনো সেই অভ্যাসটাকে ত্যাগ করুন। যদি আপনি সেই ভুল করে থাকেন বা আপনার প্রতিবেশী কোনো আত্মীয় পরিজন সেই ভুল করে থাকে, সেইগুলোকে কিন্তু তাদেরকে শুধরে দেওয়ার জন্য আপনি আমার ভিডিওর নিচে যে বাঁকানো তীর চিহ্নের মতো শেয়ার বটন রয়েছে সেই শেয়ার বটনের মাধ্যমে বন্ধু বান্ধবকে একটু সতর্ক করে দিন, তারা যেন এই আইনের ফেসাদে না পড়ে। কেননা আগে থেকে বন্য আইন এখন অনেক কঠোর হয়েছে, লোকবল ওদের বেড়ে গেছে। আগে মানুষের অভাবের কারণে, বন্য কর্মীদের অভাবের কারণে তারা বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারে না, এখন কিছু সমাজসেবী সংস্থা থেকে শুরু করে আপনার আমার মতো লোকও কিন্তু বনকর্মীদের হেল্প করছে, সেহেতু আপনি কিন্তু এখন থেকেই সাবধান হয়ে যাবেন। বন্ধুরা, আজকের মূল বিষয় যে কী নিয়ে হতে চলেছে সেটা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখা শুরু করেছেন। ভিডিও কিন্তু আজকে ইন্টারেস্টিং হতে চলেছে এবং গল্পের ছলে আজকে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য তুলে নিয়ে এসেছি যেগুলো আপনার উপকারে লাগবে। তাহলে বন্ধুরা, আজকে দেরি না করে চলুন শুরু করা যাক। সবার আগে জেনে রাখা উচিত, বন্যপ্রাণী সংরক্ষিত এলাকা থেকে বাল্লুক মাঝে মাঝে লোকালয়ে চলে এসছে, মানুষের বাধা পেলে উল্টে তাকে আক্রমণ করে জখম করে, যদি বাধা না পায় সেক্ষেত্রে কিন্তু আক্রমণ করে না। আগাম জেনে রাখা ভীষণ জরুরি যে শেয়ার করে এই কথাটা সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন, যেহেতু হঠাৎ করে বন্যপ্রাণী চোখের সামনে চলে এলেই আক্রমণ করবেই, সে অবস্থায় কী করে সবাইকে সুরক্ষা নিশ্চিত করতে হবে। বনকর্মীদের পাশাপাশি আপনাকেও একটু সুরক্ষাটা ট্রেনিং নিয়ে আমার ভিডিও ডেইলি ফলো করলে পরে আপনি অনেক কিছু তথ্য জানতে পারবেন, যেগুলো থেকে বন্যপ্রাণীর হাত থেকে আপনি কীভাবে রক্ষা পেতে পারেন। স্থানীয়দের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে পাশাপাশি গুমপারানি গুলি কীভাবে ছুড়তে হয়, তাহলে মারা যাবে না কিন্তু অজ্ঞান হয়ে পড়বে সেই অবস্থায়, ওকে বেঁধে রাখা বা বন্যপ্রাণীদের খবর দেওয়া, এগুলোর সিস্টেমগুলো সম্পর্কে জানতে হবে। কারণ কেন, আপনি নিজের হাতে আইন তুলে নিয়ে বন্যপ্রাণীকে মারতে পারেন না, যতই সে অত্যাচার করুক না কেন, বরং সে তাকে তাড়িয়ে দিতে পারেন। তাহলে বিপদমুক্ত হওয়ার জন্য বিশেষ করে গুমপারানি যে গুলি ছোড়ার পর সে যদি অজ্ঞান হয়ে যায়, তার গলায় রেডিও কলার বলে একটা যন্ত্র যদি টাঙিয়ে দেওয়া যায় এবং তাকে বনে ছেড়ে দিয়ে আসা যায়, তাহলে কিন্তু রেডিও কলারের মাধ্যমে আমরা বন্যপ্রাণীর সংখ্যা নির্ধারণ করতে পারি যে এখনও তাদের অস্তিত্ব জঙ্গলের মধ্যে কতটা রয়েছে, সেই নিয়ে কিন্তু সুস্পষ্ট একটা ধারণা তৈরি হতে পারে। তাহলে বিপদমুক্ত হওয়ার জন্য গুমপারানি গুলি ছোড়া এইটা কিন্তু অন্যায় ঠিক নয়, কিন্তু আপনি বৈধভাবে আপনার কাছে এরকম অস্ত্র রাখতে পারেন, অন্যথা সেটাও কিন্তু অন্যায়ভাবে আপনি আইনি ফেসাদে পড়বেন। অন্যদিকে জলবায়ু প্রবাহ বা বিভিন্ন উত্তর মেরু সমুদ্র এলাকায় মেরু বরফ গলতে শুরু করে সেখানটায় সাদা ভাল্লুকেরা তাদের খাদ্য হিসাবে স্বীকার করে কায়দা পরিবর্তন করে বাধ্য হয়েছিল। কারণ কেন, বাধ্য হয়ে লোকালয়ে খাবারের সন্ধানে আসা ছাড়া আর উপায় থাকে না, কিন্তু লোকালয় তো অনেক দূর, আমাদের বাংলায় বালুকের সংখ্যা কমে তলানিতে থেকে গেছে, শীঘ্রই শূন্য হবে, চিড়িয়াখানা ছাড়া তেমন কোথাও সেরকম বালুকের চিহ্ন আজকাল পাওয়া যায় না। কিন্তু আমরা এক সময়ে কিন্তু অনেক বালুকের অস্তিত্ব মানে অ্যানিমেল প্ল্যানেট ডিসকভারি চ্যানেলগুলোতে দেখতে পাই, সেখানটায় কিন্তু আমরা লক্ষ্য করি যে যথেষ্ট বাল্লুকের সংখ্যা ছিল। তাহলে সেই সবগুলো কোথায়,
সেই সবগুলো অ্যাকচুয়ালি আমাদেরই কিছু অংশ লোক, বন্দুক বা শিকারি, তারা কিন্তু ভাল্লুকের মাংস খাওয়ার জন্য মেরে ফেলে সেই সবগুলোকে অস্তিত্ব প্রায় ধ্বংস করে দিচ্ছে। পাশাপাশি গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, বনাঞ্চল ধ্বংসের জন্য তাদের সংখ্যা অনেকটা কমে গেছে, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও ভাল্লুকের সংখ্যা প্রচুর রয়েছে। বিশেষ করে কিছুক্ষণ আগে যে আমি আলোচনা করেছি যে মেরু অঞ্চলে সেখানে প্রায় সারা বছর বরফে ঢাকা থাকে, সেই সব এলাকায় কিন্তু এখনও সাদা ভাল্লুকের প্রচুর সংখ্যা রয়েছে। সেই সব সাদা ভাল্লুকেরা বিভিন্ন কষ্ট থেকে, জন্ম থেকেই তারা ঠান্ডা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে চেষ্টা করছে। সেখানে অবশ্য শিকারির বন্দুকবাজেরা যায় না, সেখানে যারা প্রাণী বিশেষজ্ঞ গবেষকরা যায়, তারা গিয়ে জাস্ট ডকুমেন্টারি একটা ভিডিও বানিয়ে সেখানকার সম্পর্কে অনেকটা তথ্য তুলে নিয়ে আসার চেষ্টা করে। সেখানকার মরু অঞ্চলে যে সাদা ভাল্লুকেদের দুঃখ দুর্দশা দেখ জানলে পরে আপনারও খুব খারাপ লাগতে পারে, কেননা তাদের প্রজননের জন্য যে সামান্য জায়গা যেখানে বাচ্চা প্রচব করবে সেই জায়গাটাও পর্যন্ত নেই, সারা জায়গায় সাদা বরফে ঢাকা থাকে। সেই সব ঠান্ডা জায়গাতে কিন্তু বাচ্চা জন্ম দিলে সে বাচ্চা সঙ্গে সঙ্গে মারা যাবে। সুতরাং মা ভাল্লুকেরা বাচ্চা দেওয়া জন্ম দেওয়ার কয়েক মাস আগে থেকেই তারা জায়গাটা নির্ধারণ করার চেষ্টা করে, কিন্তু কোথাও তেমন জায়গা করতে পারে না। কিন্তু যখন দিনক্ষণ গণিয়ে আসে তখন তো বাধ্যতামূলক সেই জায়গা তৈরি করতে হবে, তখন বাধ্যগত হাতের নখে আঁচড় দিয়ে দিয়ে বরফ খুঁড়ে অনেকটা মাটির গভীরে আঁকা বাঁকা জায়গায় গিয়ে সেখানটায় বাচ্চা প্রসব করে। কিন্তু সেই সব জায়গাও তেমন নিরাপদ নয়, শত্রুরা যখন তখন চলে আসতে পারে বা তাদের বাচ্চাগুলোকে খেয়ে ফেলতে পারে। সেই সব পরিবেশ থেকে বাঁচার জন্য যথেষ্ট কড়া সতর্ক থাকতে হবে, তাদের মধ্যেও সেরকম কিন্তু ঝুঁকি রয়েছে। একটাই যে মানুষরূপী যে শিকারীরা তারা সেখানটায় পৌঁছাতে পারবে না, সেখানটায় মেরু অঞ্চলে যে সাদা বরফে ঢাকা থাকে সেই সব পরিবেশে তারা বেশিক্ষণ বাঁচতে পারবে না। সুতরাং এই একটা নিরাপদ প্রচেষ্টা। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, বাঁকানো তীরচিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, আর শেয়ার বাটনের পাশে সাবস্ক্রাইব বাটন রয়েছে ডান দিকে, সেটা তো আপনারা জানেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা দয়া করে ওই সাবস্ক্রাইব বাটনটাকে টাচ করে পাশের ঘন্টার চিহ্নটাকে একটু টং করে বাজিয়ে দেবেন, যার ফলে কিন্তু আপনার আমার সঙ্গে রীতিমতো প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 রোজ দেখা হবে। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যদি একটু উৎসাহ যোগান, সেক্ষেত্রে কিন্তু আমি নিত্য নতুন ভিডিওগুলো নিয়ে এসে আপনার মনোরঞ্জন করতে পারবো এবং নিত্য নতুন ঘটনাগুলো আপনার সঙ্গে শেয়ার করবো। তাহলে বন্ধুরা, আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে কিন্তু আমার প্রচণ্ড ভুলভ্রান্তি হচ্ছে, সেইগুলো আমি অতটা না বুঝতে পারলেও আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনি ভালো রকম বুঝতে পারবেন। সুতরাং ওই ভুলভ্রান্তিগুলো নিচে কমেন্ট সেকশানে আমাকে ধরিয়ে দিলে পরে ভবিষ্যতে আমি আমার ভুলগুলো শুধরে ধীরে ধীরে আরও ভালো ভিডিও আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো। সেই জন্য বন্ধুরা, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে যেরকম আমার পাশে থাকছেন সেরকম আমার ভুলটা কমেন্ট সেকশানে ধরাতে ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকে বাজে কথা কম বলে চলুন আলোচনা করে ভিডিওটা শেষ করি, অল্প কয়েকটা কথা আলোচনা করব। তো ইম্পর্টেন্ট কথাটার পাশাপাশি আপনারা কিন্তু যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা লাইক দেবেন। চলুন দেরি না করে শুরু করা যাক, কেননা আপনার মূল্যবান সময় আমার কাছে যথেষ্ট দামি। সেই জন্য মেরু অঞ্চলে বরফ জমা জলে যে তাপমাত্রা 0 ডিগ্রির নিচে থাকে সবসময় সেখানে সাদা ভাল্লুকের জীবনযাত্রা খুবই কঠিন হয়, ঠিকমতো খাবার জুটে না, প্রজনন করার মতো বাচ্চা জন্ম দেওয়ার মতো নিরাপদ জায়গাও খুঁজে পায় না, সমুদ্র তীর থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে তুলনামূলক একটু ভালো জায়গা না পেলে সেখানেও কম বেশি বরফ পড়ে, শেষ পর্যন্ত বরফ একটু কমলে মাটি পুরো গভীর করতে সেখানে বাচ্চা প্রজনন দেওয়ার কথাটা কিছুক্ষণ আগে আপনাদের সাথে আলোচনা করেছি, সেখানে কিন্তু পানীয় জল বা খাবারের কোনো ব্যবস্থা থাকে না, বাধ্যগত কঠিন পরিস্থিতিতে বাচ্চার মায়া সেরে আসতে পারে না। মা বলে কথা সে আশ্চর্যের বিষয় যে কঠিন পরিবেশেও সেই মেরু সাদা ভাল্লুকের সূক্ষ্ম প্রায় 35,000 মতো সবচেয়ে বেশি পূর্ব গ্রিনল্যান্ডে মেরু ভাল্লুকেরা এখনও কিন্তু 35,000 সংখ্যায় রয়েছে সেখানটায়, সেটা কিন্তু অবাক করা বিষয়, যেখানটায় আমাদের বাংলায় পুরোপুরি প্রায় নির্বিচ্ছিন্ন হয়ে প্রায় এখন নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো INCO-র তালিকায় কিন্তু লাল তালিকার কাছাকাছি পৌঁছে গেছে। সুতরাং এখানে নেই বললেই চলে, ভাল্লুকের সংখ্যা এখন প্রায় 0, একমাত্র চিড়িয়াখানাগুলিতে একটা একটা দেখা যাবে এবং বনাঞ্চলেও একটা একটা দেখা যাবে, তাহলে প্রায় শেষ বললেই চলে। সুতরাং এই ভাল্লুকের পুরো নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পেছনে কিন্তু আমরা দায়ী, সেই পরিবেশ থেকে বাঁচানোর জন্য তাদের মতো উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলে পরে তারা কিন্তু বনাঞ্চলে ভালো থাকে, বন্যেরা বনে সুন্দর।
মেরু ভাল্লুকেরা সমুদ্রে সাঁতার কেটে লড়াই করে, রীতিমতো সমুদ্রের দেবের সাথে লড়াই করে মাছ ধরে খেতে পারে। বন্য পরিবেশে তাদের আয়ু প্রায় 25 বছর হলেও বন্দি দশায় তাদের প্রায় 35 বছর পর্যন্ত তারা বেঁচে থাকে। পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত জানাবো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। অ্যাকচুয়ালি বন্য পরিবেশে 25 বছর কেন বাঁচে আর বন্দি দশায় কেন 35 বছর বা তার বেশি বাঁচে, তার একটা মূল কারণ হচ্ছে বন্য প্রাণী বন্য পরিবেশে প্রচুর কষ্ট করে শিকার করে খাওয়া খাদ্য জোগাড় করতে হয়। এক এক সময় 3 দিন 4 দিন এমনকি 1 সপ্তাহ 10 দিন তারা খেতে পায় না, কিন্তু বন্দি দশায় তাদের জন্য রেগুলার রেডিমেড খাবারগুলো আসে। তাদেরকে খাবারের জন্য কোনো চিন্তা করতে হয় না, তাদের একটু গরম বা ঠান্ডা, তাদের অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা রয়েছে। সেই জন্য বন্দি দশায় চিড়িয়াখানায় বা অন্যান্য জায়গায় সংরক্ষিত এলাকায় সেখানটায় অনেকটা শুশ্রূষার ব্যবস্থা রয়েছে এবং তারা ভালো থাকে বলে তাদের আয়ু অনেকটা বেড়ে যায়। সুতরাং এইরকম জঙ্গল পরিবেশে তাদের কঠিন পরিস্থিতিটাকে আরেকটু তাদের উপযুক্তভাবে তৈরি আমরা করতেই পারি। আর বন্য প্রাণী সম্পর্কে বনকর্মীদের সাহায্য সহায়তা করে যারা চোরা কারবারি তাদের বিরুদ্ধে একটু গর্জে ওঠার প্রয়োজন। তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আর বনকর্মীদের পাশে সাহায্য করতে হবে সম্পূর্ণ বিনা স্বার্থে, বিনামূল্যে। তাহলেই কিন্তু এই বন্য প্রাণীগুলো রক্ষা করার এবং সংরক্ষণ করার মধ্যে আমাদেরও কিছু দায়িত্ব বর্তায়। সেই রকম আরো নতুন নতুন তথ্য আমি নিয়ে আসবো। ততক্ষণ অব্দি আপনি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন। আগামী ভিডিওতে দেখা হবে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যা 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যা 6:30। তাহলে ওই নতুন ভিডিও আসা অব্দি নিজের শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন, ভালো থাকবেন, নমস্কার।